তুমি যত বড়ই উদ্যোক্তা হও, তুমি যত বড়ই কাজ করো, পাশের মানুষটির কথা যদি মনে না থাকে তাহলে কখনো বড় হবে না। আর সবসময় নিজেকে সুন্দর করে সবসময় ভাবতে হবে, আমি কে, আগামী 5 বছরে কোথায় থাকব, 10 বছরে কোথায় থাকব, আমার সঙ্গে কে যাবেন। আর একটি ইম্পর্টেন্ট রিয়েলাইজেশন আমার হয়েছে জীবনে, কারণ আমি অনেক হারিয়েছি জীবনে, কাজে আজকে অনেক বক্তৃতা দিতে পারি, কারণ হারানোর অভিজ্ঞতা আছে বলে আমি জীবনকে নতুনভাবে ধরার চেষ্টা করি। সেটি হলো, সবসময় মনে রাখবে যখন ফকিররা যায় না তখন ওরা এইভাবে থাকে না, আর তোমার হাত তো এরকম থাকে না। তুমি কখনোই কিন্তু জানো না জীবনে যে তোমার হাত কোন সময় এখানে হবে। সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য আন্ডারপ্রিভিলেজড, ইউ মাস্ট মেক শিওর, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ দ্যাম। পাশের গরিবটাকে ছেড়ে দিও না, পাশে কেউ না খেয়ে আছে আর তুমি খাচ্ছ এটি যেন না হয়। জীবন কিন্তু আসলে নির্দয়, জীবনের হিসাব কিন্তু আমরা কেউ বুঝি না, কিন্তু পাশের মানুষটিকে সাথে না রাখলে, বাবা মাকে ভালো না বাসলে, ভাই বোনকে সাথে না থাকলে, এবং একই সাথে বন্ধুদের সাথে যদি গঠনমূলক আড্ডাগুলো না দাও, তাহলে কিন্তু জীবন সুন্দর হবে না। আমার জীবন খুব সুন্দর কারণ আমাকে আমার বাচ্চারা প্রতিনিয়ত শেখায়, আমি প্রত্যেক দিন শিখি, তোমাদের মতো বাচ্চা কাচ্চাদের সামনে আসলে প্রত্যেক দিন ভাবি, এবং এই ভাবার মধ্যে দিয়ে এবং এই শুদ্ধিকরণের মধ্যে দিয়ে প্রত্যেক দিন যাওয়া উচিত জীবনের শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত, কারণ আমরা কখনোই সম্পূর্ণ না, এবং আমরা কখনোই কিন্তু পরিপূর্ণভাবে বলতে পারি না যে আমরা সার্থক বা আমরা খুব শক্তিশালী। এগুলো অত্যন্ত রিলেটিভ কনসেপ্ট, মাথায় রাখতে হবে সব সময়।